আমার সাথে ফেসবুকে দেখলাম, আমি অন্ধা হই, অনেকে বিভিন্ন জায়গা থেকে আসতেছে। আমি অনেক অ্যাডমিন এখানে উপস্থিত আছে বিভিন্ন গ্রুপের, তাদের প্রতি আমার সবিনয় অনুরোধ যে এই যে রিহার্সেলটা হয়, আসলে রিহার্সেল ছাড়া গান করা বা পারফর্ম করা অনেক কঠিন, আমরা সবাই জানি। যদিও এখানে অনেক ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল পর্যায়ের পারফর্মার আছে আমরা জানি, কিন্তু আমরা যারা শখের বসে গান করতে চাই, আমাদের একটু রিহার্সেলের ব্যবস্থা দূরে থেকে যারা আসি করে দিলে ভালো হয়। সেই ক্ষেত্রে রিহার্সেলটা প্রোগ্রামের একদিন বা দুই দিন আগে করলে আমরা একটু সুযোগ পাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। খুব ভালো কথা বলেছে, আমরা এরপরে ব্যাপারটা চিন্তা করে দেখব কিভাবে এই বাইরে থেকে যারা আসছে তাদেরকে আমরা কিভাবে আমাদের সাথে নিয়ে থাকতে পারি, কারণ আমরাও চাই প্রোগ্রামটা সুন্দর হোক। খুব সুন্দর গান করেছে বন্ধু রিপন। এরপর আসছে রানী, 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 রানী আসছে শরীয়তপুর থেকে, আসলে ঢাকারই মেয়ে বাট ওর অরিজিনাল হচ্ছে শরীয়তপুর। এনি হাউ বন্ধু রানী, রানী, রানী। এরপর উত্তম, বন্ধু উত্তম, রানীর পরে উত্তম। জানো উত্তম কোন স্কেলের শিল্পী? বন্ধুরি উত্তমকে আমি রিকোয়েস্ট করেছি, সে রাজি হয়েছে, সে আসবে এরপরেই। আমাদের হিমু গান করেছে, তোমরা দেখেছো কত সুন্দর গান করেছে, সুন্দর প্রোগ্রাম হবে, আরো জমবে, আমাদের প্রোগ্রাম চলতে থাকবে।
অনেক সুন্দর, ধন্যবাদ বন্ধু রসনারা রানী। এরপর আসবে বন্ধু উত্তম, বন্ধু উত্তম বড়ুয়া। হ্যালো, বন্ধুরা আমরা সবাই আশা করি ভালো আছি। তোমাদের জন্য এই গানটা, ও আমার বন্ধু।
বন্ধুরা, আমাদের এই শিকর ৯১ প্রতিষ্ঠা লগ্ন থেকে এখনো পর্যন্ত যারা আমাদের এখানে অ্যাডমিন হিসাবে আসছে, মানে বলতে চাচ্ছি যে যারা এখনো পর্যন্ত আমাদের গ্রুপটাকে সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছে, তাদের মধ্যে আজকে তিনজন উপস্থিত আছে। বন্ধু সাইদুর সোহেল, একটু সামনে আসো। বন্ধু আলম হোসেন স্বপন, বন্ধু রোজিনা, আমাদের এই তিনজন বন্ধু সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে এখনো পর্যন্ত তাদের অক্লান্ত পরিশ্রম করে। পরিশ্রম দিয়ে যাচ্ছে এই গ্রুপের পিছনে, তাদের সবার উদ্দেশ্যে, চারজনের উদ্দেশ্যে আমি একটি করতালি দিচ্ছি তোমাদের সবার কাছ থেকে। ধন্যবাদ বন্ধুরা।
বন্ধুরা, আমাদের এই পুরানো বন্ধু তোমাদের তিনজনের কাছ থেকে আমরা একটা জিনিস চাইবো, আমরা যারা নতুন এসেছি তাদের উদ্দেশ্যে তোমরা দুইটা করে লাইন বলে যাও। দুইটা কিন্তু বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধু মনে অক্সিজেন, বন্ধু মনে ভালোবাসা। বন্ধুরা, আমাদের নতুন অ্যাডমিন যারা আসছে তাদের সহযোগিতায় এবং 91 এর সকল বন্ধুর সহযোগিতায় শিকড় 91 যাতে আরও এগিয়ে যেতে পারে, আরও সাফল্যমণ্ডিত করতে পারে, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। বন্ধু মনে ভালোবাসা, আর এই বন্ধুর বন্ধন বন্ধনটা অনেক বেশি দরকার। আর তোমাদের সকলের সহযোগিতায় অনুষ্ঠানগুলি চলে যাচ্ছে, ভালোভাবে হচ্ছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বন্ধুরা। এবার জেলা পর্যায়ে আমরা প্রথমে ডেকে নিচ্ছি চট্টগ্রাম। আচ্ছা আচ্ছা, আমরা জেলা পর্যায়ে একটু পরে ডেকে নিচ্ছি। তার আগে আমাদের এই অনুষ্ঠান সফল করার পিছনে যাদের হাত বেশি, আমি বলতে চাচ্ছি যারা রেজিস্ট্রেশনে সবচেয়ে বেশি সহায়তা করেছে, সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন করেছে, তাদেরকে আমরা একটু সম্মানিত করতে চাচ্ছি। তাদের মধ্যে প্রথম আছে যারা চট্টগ্রামের বন্ধু, যারা যারা একটু সামনে আসো, যারা যারা শুধু চট্টগ্রাম থেকে এসেছে ও তার ক্রেস্টি নিচ্ছে। বন্ধু বন্ধু একটু সামনে দিকে হও, ছবি আসবে না তো। যারা যারা তার ক্রেস্টি নিচ্ছে, যারার পরে আসবে আকলিমা। যারার অবদান অনেক আমরা অস্বীকার করতে পারবো না। এবার বন্ধু আকলিমা, প্লিজ আকলিমা ড্রেস নিবে কার কাছ থেকে? আকলিমা ওই আরেকটা পরিচয় আছে, ও হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক ডাক্তার। কারো কোনো সমস্যা হলে শাহনাজ বেগমের কাছে সাথে যোগাযোগ করতে পারো। এরপরে আসবে বন্ধু বন্ধু লিটন, সর্বোচ্চ সংখ্যক রেজিস্ট্রেশন করে আমাদের এই গ্রুপ অনুষ্ঠানকে সফল করার পিছনে এই চারজন বন্ধুর অক্লান্ত পরিশ্রমকে আমরা ধন্যবাদ জানাই। শুধু ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। এবার আমাদের শিকড় 91 থেকে একটা ঘোষণা ছিল, যারা প্রথম 1 থেকে 38 নাম্বার পর্যন্ত প্রথম দিকে যারা রেজিস্ট্রেশন তাদেরকে পুরস্কৃত করা হবে। এখন আমরা তাদেরকে ডেকে নিচ্ছি। ব্যাপারটা সেরকম না, আমাদের ঘোষণা ছিল যে প্রথম দিনে যারা রেজিস্ট্রেশন করবে, প্রথম দিনে যারা রেজিস্ট্রেশন করবে তাদের, সেখানে প্রথম দিনে 38 জন রেজিস্ট্রেশন করেছিল। প্রথম দিনেই 38 জন রেজিস্ট্রেশন করেছিল, প্লিজ তালি দাও তাদের জন্য একটা। প্রথম দিনে 38 জন রেজিস্ট্রেশন করেছিল। তারা যদি কেউ উপস্থিত নাও থাকে অসুবিধা নেই, প্রাইসটা আমাদের কাছে থেকে যাবে, আমরা পরে দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? আমরা নাম ডাকবো এক চিঠি করে, যাদেরকে নাম ডাকবো প্লিজ তোমরা স্টেজে চলে আসবে, এক চিঠি করে প্রাইজ নিয়ে চলে যাবে, সেলফি পরে তুলবো আমরা, ঠিক আছে? প্রথমে আসবে মোহাম্মদ মহসিন মিয়া। আমার জানা মতে ও মনে হয় দেশের বাইরে। মোহাম্মদ মহসিন মিয়া, আমি এক চিঠি করে নাম ডাকছি, প্লিজ সবাই চলে আসবে। এস এম জামান, এম এন এস জামান, এম এন এস জামান, দ্য ম্যান অফ স্টাইল।
এরপরে আসবে বন্ধু, একটু তাড়াতাড়ি করতে হবে বন্ধু, একটু তাড়াতাড়ি করতে হবে, দৌড় দৌড়। এরপরে বন্ধু কাজী শহীদ আকলিম, বন্ধু কাজী শহীদ। এরপর আসবে বন্ধু নূরে আলম, তারপর আসবে বন্ধু আতিকুর রহমান সোহেল। টাইম সেট করার জন্য তাড়াতাড়ি বলছি, হ্যাঁ বন্ধু সাইফুল ইসলাম লেলিন। এরপর আসবে শাহনাজ লেলিন, সাইফুল ইসলাম লেলিন এবং শাহনাজ লেলিন। কি ব্যাপার, নামের সাথে সবার সাথে লেলিন কেন, কাহিনী আছে নাকি? তার মানে ওরা যুগল কাপল। ওকে, এরপরে আসছে বন্ধু এমডি আব্দুল্লাহ মামুন, তারপর আসছে বন্ধু রবিউল আহসান লিটন, মোসাম্মদ জুলেখা বেগম, তারপরে নিহার সুলতানা, এরপরে মোহাম্মদ জওহরলাল জওহরুল ইসলাম খোকন। বন্ধুরা খুব ফাস্ট বলছি, কিছু মনে করো না। এরপরে মোহাম্মদ মোহাম্মদ সাইদ, প্রমা হাসান, মোহাম্মদ আফসার, পারভিন আক্তার, শাইমা আক্তার, মোহাম্মদ সাইদ, শহীদুল ইসলাম, এস এম আখতারুজ্জামান মিঠু, মাশরিফুর রহমান মাহিন, মাহিন মিঠু, শহীদুল ইসলাম, লুৎফল কবির, মাহবুবুল আলম তুহিন, জাহিদুল ইসলাম বিপ্লব, রেজাউল করিম, মারুফ হাসান সুমন, মারুফ আহমেদ সুমন, মোহাম্মদ মাহবুবুল আলম রেন্টু, মোহাম্মদ সোহরাব হোসেন, শাফি আহমেদ হাওলাদার, ফেরদৌস হাসান সুমন, আবু ওবায়দ মেজবাউদ্দিন মাহমুদ, ফাইরুজ আহমেদ, গোলাম রব্বানী, সাইফুর রহমান জাহাঙ্গীর, টিটু কুমার রয়, উমের ইকতা। বন্ধুরা তোমরা যারা আসতে পারোনি, পৌঁছাওনি, বাট তোমাদের নাম এখানে আছে, তোমরা সবাই পেয়ে যাবে, ঠিক আছে? বন্ধুরা কামাল পিন্টুর সাথে যোগাযোগ করবে, আমাদের বস কামাল পিন্টু তার কাছে যোগাযোগ করবে যারা যারা পাওনি, ঠিক আছে? এবার জেলা পর্যায়ের আমরা ডেকে নিচ্ছি জেলা পর্যায়ের বন্ধুদের। প্রথমেই অনুরোধ জানাচ্ছি চট্টগ্রামের বন্ধু, চট্টগ্রামের বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। চট্টগ্রামের বন্ধু যারা, তুমি একটু সব বন্ধুকে নিয়ে একটু স্টেজে আসো। চট্টগ্রামের পরে নরসিংদী, নরসিংদীর পরে রাজশাহী, রাজশাহী পরে বগুড়া। নরসিংদীর বন্ধুরা রেডি থাকবে, নরসিংদীর বন্ধুরা রেডি থাকবে। বন্ধু মিনাজ কোথায়? মিনাজ, মিনাজের নেতৃত্বে চলে আসো সবাই। চট্টগ্রামের বন্ধুরা আসো, চট্টগ্রামের বন্ধুদের পরে মিনাজ। বন্ধুরা আবারও বলছি, আমরা মাত্র চারটি জেলাকে দিচ্ছি, যারা সর্বোচ্চ রেজিস্ট্রেশন করেছে প্লাস আমাদের সাথে সবসময় থাকে
সেভাবে আমরা প্রথম চাইছি যে আমাদের টাইম কিল যাতে না হয়, এই জন্য আমরা এইভাবে করেছি, কারণ আমাদের এখানে প্রচুর টাইম চলে যায়, এই জন্য আমরা এই শর্ট করেছি। ছবিকে তুলছে, এরপরে বন্ধু রাজশাহীর বন্ধুরা শাহনাজ বিদায় বিদায় চিরাং, বিদায় দিতে চাই না, তাও দিতে হয়, তবে ধন্যবাদ চিরাং, খুব সুন্দর ভাবে আমাদের এবং এই মিনহাজের নেতৃত্বে যে নরসিংদী প্রাণের জেলা নরসিংদী, এই নরসিংদী আসলে ওদের একটা ঐতিহ্য আছে, এবং আমাদের ঢাকার যতগুলো প্রোগ্রাম 91 এর হয়ে থাকে, এই নরসিংদী হচ্ছে সবসময় সবকটা বন্ধু প্রাণ, তারা তাদেরকে আসলে আমরা ক্রেস্ট দিয়েও যদি সম্মান জানাই তা তো কম হবে, তো সবার কাছ থেকে একটু জোরে হাততালি চাই। মিনাজ একটা লাইন বল, একটা লাইন বল মিনাজ। ধন্যবাদ বন্ধুরা, আমরা আসলে আমাদের নরসিংদীর নাম দিয়েছি প্রাণের জেলা নরসিংদী 91। আসলে 91-এর মধ্যে আসলে আমরা একটা প্রাণ খুঁজে পাই, সেজন্য সবসময় আমরা 91 যে কোনো প্রোগ্রামে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে চেষ্টা করি, এবং আমরা চাই আমাদের এই বন্ধুত্বের বন্ধন আমৃত্যু একসাথে থাকি, আমরা একসাথে থাকতে পারি। আর কামাল মিন্টু আমাদের আমাদেরকে যেভাবে সম্মাননা দিয়েছে, বা শেখর 91 আমাদেরকে যে সম্মাননা দিয়েছে, সেজন্য আমরা শেখর 91-কে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এবং প্রাণের জেলা 91 নরসিংদীর পক্ষ থেকে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ধন্যবাদ বন্ধুরা। এরপরে রাজশাহীর বন্ধুরা রেডি থাকবে, রাজশাহীর পরেই চলে আসবে বগুড়ার বন্ধুরা। রাজশাহীর বন্ধুরা কোথায়? রাজশাহীর বন্ধুরা কোথায়? রাজশাহী বন্ধুরা তোমরা কি আমন্ত্রণ গেলে নাকি? থাক, আম লাগবে না, চলে আসো স্টেজে। ওরা কি সাজুগুজু করছে এখনো? না না, আমাদের জন্য আমন্ত্রণ গেছে।
রাজশাহী বন্ধুরা কি এখনো সাজুগুজু করছে? রাজশাহী বন্ধুরা আসলে এখনো অনুষ্ঠানে উপস্থিত সবাই হতে পারেনি, আমরা কয়েকজন উপস্থিত হতে পারছি মাত্র। আর বগুড়া শান্তাহারের বন্ধু, শান্তাহার বগুড়া, শান্তাহার বগুড়ার বন্ধুরা চলে আসো, শান্তাহার বগুড়া। বগুড়ারা ভিতরে উপরে উঠো না, বগুড়ার বন্ধুরা স্টেজে উঠো না, বগুড়ার বন্ধুরা স্টেজের নিচে থাকো, স্টেজের সামনে থাকো, স্টেজের কাছে থাকো, বগুড়ার বন্ধুরা স্টেজের কাছে থাকো। এখন রাজশাহীর বন্ধুরা প্লিজ, নরসিংদী পর্ব শেষ, এবার রাজশাহীর পর্ব। রাজশাহীর অনেক বন্ধু ওরা এখনো এসে পৌঁছায়নি, ওদের তরফ থেকে আমাদের বন্ধু শাহনাজ দলি, ও হচ্ছে টেস্ট নিচ্ছে, দিবে বন্ধু এখন উপস্থিত আছে অল্প কিছু, তো শাহনাজ জলিকে দিচ্ছি এবং সুজন হায়ার করা রাজশাহীর ছেলে। ওকে, এই ছবি তুলছ আশিক বন্ধু, আশিক বন্ধু, আশিক চারটা ছবি তোলার দায়িত্ব দিয়েছিলাম বন্ধু আশিক, বুঝেছো? এরপর বগুড়ার বন্ধুরা স্টেজের কাছে থাকো, বগুড়া। ওকে, নেক্সট বগুড়ার বন্ধুরা, আমরা আবারো বলছি আমরা সবাইকে ক্রেস্ট দিয়েছিলাম, বাট সময়ের কারণে প্রচুর সময় কিল হয়, প্রচুর সময় কিল হয়, হ্যাঁ এই জন্য। এবার বগুড়ার বন্ধুদেরকে মিজান, মিজান মাহবুব দাদা, মাহবুব আচ্ছা মিজান নিয়াজ, তোমরা ক্রেস্ট প্রদান করো। বন্ধুরা এরপরে কিন্তু একটা স্পেশাল পর্ব, তোমরা সবাই স্টেজের সামনে থাকবে, বসে থাকবে, তোমাদেরকে একটা স্পেশাল ইভেন্ট উপহার দেবো আমরা এখনই। এই পর্বটি পরিচালনা করবে বন্ধু শেলি। ধন্যবাদ জেলা পর্যায়ের সকল বন্ধুদের, যারা কষ্ট করে এত দূর থেকে আমার এসে এসেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা একটা স্পেশাল ইভেন্টে চলে যাচ্ছি। এটা হচ্ছে একটা ছোট্ট একটা নাচ হবে, নাচার জন্য তাহলে ওদের দুজনের একটা নাচ হয়ে যাক, আমরা নাচটা একটু উপভোগ করি।
নাচের পরে মিউজিশিয়ান ভাইয়ারা আপনারা আপনাদের জায়গায় চলে আসেন, এরপরে গান শুরু হবে। এখন কবিতা আবৃত্তি করতে আসবে বন্ধু হৃদয় শাহীন। বন্ধু হৃদয় শাহীন কি আছো? বন্ধু হৃদয় শাহীন কি আছো? চলো আসো। এরপরে গান গান শুরু হবে বন্ধু রাশেদ। বন্ধু রাশেদ আসবে গান গাইতে। বন্ধু রাশেদ কি এসছো? বন্ধু রাশেদ তবে অনুরোধ, আমাদের স্টেজের সামনে নয়, আমাদের স্টেজে কেউ উঠে চলে আসবে না, এইটুকু রিকোয়েস্ট থাকবে। স্টেজের উপরে কেউ চলে আসবে না আমাদের অনুমতি ছাড়া, ঠিক আছে? বন্ধুরা আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের নেকাব্বরের মহাপ্রয়াণ। নেকাব্বর জানে তার সম্পত্তির হিসাব চাইতে আসবে না কেউ কোনোদিন। এই জন্মে শুধু একবার চেয়েছিল একজন, কি করে পালবা আমারে, তোমার কি আছে কিছুতে না।
সন্ধ্যায় নদীর ঘাটে ফাতেমাকে জড়িয়ে দু হাতে বুকে পিষে বলেছিল রেকাম্বার, আসে আসে লোহার টাকার মতো দিয়া গত রাত্রির বল আর কি দেখাস মাগি, তুমি বুঝি খাবা কলা গাছ। আজ এই গধূলি বেলায় প্রচণ্ড ক্ষুধার জ্বালা চোখে নিয়ে রেকাম্বর সহসা তাকাল ফিরে সেই কলা বাগানের গাঢ় অন্ধকারে। 30 বছর পরে আজ বুঝি সত্য হলো ফাতেমার মিষ্টি উপহাস। পাকস্থলী জ্বলে উঠে ক্ষুধার আগুনে, মনে হয় গিলে খাই সাজানো কদলী বন। যদি ফের ফিরে পায় এতটুকু শক্তি দুটি হাতে, যদি পায় দাঁড়াবার মতন এতটুকু শক্তি দুটি পায়ে, কিন্তু সে কি ফিরে পাবে ফের? ফাতেমার মতো ফাঁকি দিয়ে সময় গিয়েছে ঢের চলে, কারার জন্য ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে সব শক্তি তার, বিনিময় দিয়ে গেছে ব্যাধি জরা দুর্বলতা বক্ষে ক্ষয়কাশ। অনাদরে অনাহারে কবরে ডুবেছে সূর্য ফাতেমার 30 বছর। এখন কোথায় যাবে রেকাম্বর? হয়তো নদী তার গিলে খেয়েছে শেষ ভেটেখানি কবর ফাতেমা, কিন্তু তার শ্রম তার দেহবল তার অকৃত্রিম নিষ্ঠা কারা নিল? আজ এই গধূলি বেলায় এই যে আমার পৃথিবীকে মনে হলো পাপ, মনে হলো হাবিয়া দোজক, কেউ কি নেবে তার এতটুকু দায়? মানুষ পৃথিবী ছেড়ে চায় না সুদূরে চলে যেতে, রেকাম্বর ভাবে অজানা অচেনা স্বর্গ বুঝি মেটে বাস্তবের তৃষ্ণা কোনোদিন। তবু যারা চায় তারা কেন চায়, তারা কেন চায়, কেন চায়? রেকাম্বর শুয়ে আছে জীবনের শেষ স্টেশনে, তার পাশাপাশি সব ঘিরে আছে সাংবাদিক দল, কেউ বলে অনাহারে, কেউ বলে অপুষ্টিতে, কেউ বলে বার্ধক্যজনিত ব্যাধি। রেকাম্বর কিছুই বলে না। ধন্যবাদ সবাইকে। আসছে একজন, অ্যাকচুয়ালি সে একজন মানে বিশাল ব্যক্তিত্ব, আমাদের সৌভাগ্য ওর মতো একজন মানুষ আসছে। ও ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক, আমাদের বন্ধু রাশেদ। ওর আরেকটি পরিচয় হচ্ছে, বন্ধু প্লিজ রাশেদ প্লিজ উঠে আসো। ও বিজনেস ক্যাডার, ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক। এবং ওর আরেকটি পরিচয় হচ্ছে, ও আমার নটর ডেম কলেজের বন্ধু, ও আমার নটর ডেম কলেজের বন্ধু। জাহিদ ডাক পারি, জাহিদ গেলে কোন বাড়ি, আয় রে জাহিদ ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। আইনাল বন্ধুরা সবাইকে শুভকামনা, যাদের সাথে দেখা হচ্ছে আসলে একটা আনন্দ আয়োজন এবং একটা পরিচিত গান এখানে করতে চাচ্ছি যাতে সবাই মিলে আমরা এনজয় করতে পারি।
জামালপুরের ছেলে 91 রক আইনাল হক, আইনাল হক 91 রক আইনাল হক। ওর আরেকটি পরিচয় হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের অন্যতম সদস্য, একটু দুষ্টু ছেলেটি, একটু দুষ্টু। হ্যালো, আমি প্রকৃত কোনো শিল্পী না, কারাগারের মধ্যে গান গাই, গান আমার নেশা, এর মাঝে গানের অনেক সময় ভুল হয়ে যায়, বন্ধুদের মাঝে একটা আনন্দ দেওয়ার জন্য আজকে সেই 90 দশকের একটা গান গাবো। ভুল যদি হয় বন্ধুদের মধ্যেও প্রেম হওয়া, ঠিক আছে?
আমার বই সব ঘুরেছি, এর হাওয়ায় মন দিয়েছে, জানালার পাশে তো বাবা তুমি, বাগান বিলাসী হেনা দূরেছে। কবিতার বই সব ঘুরেছি, এর হাওয়ায় মন দিয়েছে, জানালার পাশে তো বাবা তুমি, বাগান বিলাসী হেনা দূরেছে। এরপরে আরেকটি মাত্র গান হবে, এরপরে আমরা নামাজের বিরতি এবং নামাজের পর বিরতির সাথে লাঞ্চের ব্রেকও চলবে, নামাজের ব্রেকের সাথে লাঞ্চের ব্রেকও চলবে। যারা নামাজে যাবে না বিশেষ করে ফিমেলরা তারা লাঞ্চ শুরু করে দিবে, লাঞ্চ শুরু হয়ে যাবে একটু পরেই, একটার সময় লাঞ্চ শুরু হয়ে যাবে, যারা এখানে উপস্থিত থাকবে তারাও লাঞ্চ করতে পারবে। আমরা লাঞ্চ আর্লি শুরু করে দিব, আমাদের স্টেজ আবার দুইটার পরেই শুরু হয়ে যাবে, আমাদের স্টেজ আবার দুইটার পরেই শুরু হয়ে যাবে।
বন্ধুরা, আমি বরাবর পুরো রাজক ধরে গান করে থাকি, ইনশাল্লাহ লঞ্চে পরে উপহার দেবো। এখন একটা সিনেমার গান গাবো, আমার সিনেমা গান খুব ভালো লাগে, খুব করতাম একসঙ্গে এক সময়। এখন ধীরে জল ঘোরা সাথে বড় আনগোরা, ধীরে ধীরে জল ঘোরা সাথে বড় আনগোরা, রূপ নগরের পড়ি হাই হয়েছে আজ সোয়ারি, হয়েছে আজ সোয়ারি, ধীরে ধীরে জল ঘোরা সাথে বড় আনগোরা, হয়েছে আজ সোয়ারি, হয়েছে আজ সোয়ারি, জল ঘোরা সাধু বড় মুখ চোরা, ধীরে ধীরে জল ঘোরা সাধু বড় মুখ চোরা, সে দেব বাড়ি হাতে হয়েছে আজ সোয়ারি, হয়েছে আজ সোয়ারি, বল ঘোরা ভালো নয় রাগ করা, জীবনে প্রথম নারী হাই এই আজ সোয়ারি, হো এই আজ সোয়ারি, ধীরে ধীরে চল ঘোরা সাথে বড় আন ঘোরা, রূপ নগরের পরি হাই হয়েছে আজ সোয়ারি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তাহলে কি আমরা নামাজ না
লাহানসবার্গে যেতে পারি? আরেকটা গান হবে, আরেকটা গান হবে, তাহলে খালিদ, র‍্যাপ খালিদ চালায় ফাটিয়ে দে। লাস্ট সং লালজের আগে ফার্স্ট সং, লাস্ট সং এটা, লাস্ট সং এটাই, লালজের আগে লাস্ট সং। চার না চার নেচে নাও, লালজের পরে পেটে খাবার চলে আসার পরে বেশি নাচতে পারবে না, এখন নেচে নাও। এরপরে সবাই নাচ লাঞ্চ করতে চলে যাবে এবং নাচা যাবে। মনে রাখবে সোয়া দুইটার মধ্যে এখানে সবাই উপস্থিত থাকতে হবে। দুইটা থেকেই আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, স্টেজ আবার চালু হয়ে যাবে দুইটা থেকে। দুইটা থেকে তুষার এবং তুষার এবং রূপা, তুষার এবং ডাক্তার রূপা দুইটা থেকে স্টেজে চলে আসবে। আমাদের স্থলাভিষিক্ত হবে শিখর 91। বন্ধুদের গান কেমন আছো সবাই? স্বাধীনতার আগে দেখা হয়েছিল, কথা যে বাংলাতে ওনার বুক বলে আগে সাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, যে আমির কে গরিব সে জানে না, যাতে বিচার করা মনে না, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু হাতে মোহ দিদি ছড়িয়ে দিলে এ জগতে দামি দামি কত কি মেলে, কাকায় যায় না কেনা বন্ধু বাল গুনে সাথে, সে হলো
লাঞ্চের সিস্টেম এখানে তোমাদেরকে কুপন দিয়ে একটি করে প্লেট নিতে হবে। ওই প্লেট নিয়ে তোমরা যত ইচ্ছা তত খেতে পারো, পেট চুক্তি খাবে, পেটে একটু জায়গা খালি রাখবে না বন্ধুরা, পেট চুক্তি খাবে, ঠিক আছে। আর এই নামাজের পরেই, নামাজের পরে এবং লাঞ্চের পর পর ঠিক দুইটার সময় থেকে আবার স্টেজ চালু হয়ে যাবে। স্টেজে এসে মাইক ধরবে আমাদের বন্ধু তুষারকান্তি, তার একটা বিশাল পরিচয় আছে, তার পরিচয়টা ও দিবে। এবং আসছে বন্ধু রূপা, রূপার পরিচয় ও দিচ্ছে। বন্ধু তুষারকান্তি রায় আমাদের সুপ্রিম কোর্টের মাননীয় অ্যাটর্নি জেনারেল, আর রূপা হচ্ছে ডাক্তার, ওর পুরো নাম হচ্ছে ডাক্তার ফাহমিন রূপা। এই দুজন লাঞ্চ ব্রেকের পরে স্টেজে আমাদেরকে খুব সহযোগিতা করেছো, স্টেজে উঠে আসুন, তোমাদেরকে ধন্যবাদ।